আসসালামু আলাইকুম, রহিম গুগড়িয়ার আপডেট নিউজে আপনাদের স্বাগতম। লঞ্চে কন্যা সন্তান প্রসব, আজীবন যাতায়াত ফ্রি ঘোষণা কর্তৃপক্ষের। ঢাকা থেকে বরিশালগামী এমবি অ্যাডভেঞ্চার 9 লঞ্চে এক নারী সন্তান প্রসব করেছেন। গত শনিবার দিবাগত রাত 12টার দিকে মধ্য মেঘনা নদী অতিক্রমকালে লঞ্চের কেবিনে কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। রবিবার ভোরে লঞ্চটি বরিশাল নদী বন্দরে এসে পৌঁছালে লঞ্চ কর্তৃপক্ষের সহায়তায় নবজাতক সহ ওই নারীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফুরকান হালদারের স্ত্রী ফাহিমা বেগম ও তার নবজাতক কন্যা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। লঞ্চ কোম্পানির চেয়ারম্যান মিসেস শামিমা নিজাম ওই শিশুটির নাম রেখেছেন নুসাইবা। একই সাথে অ্যাডভেঞ্চার লঞ্চ কোম্পানি যতদিন থাকবে ততদিন ওই নবজাতক সহ তার বাবা মায়ের এই লঞ্চ কোম্পানির লঞ্চে যাতায়াত ফ্রি করার কথা জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন মৃধা। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সুপারভাইজার নূর খান মাসুদ জানান, ফুরকান হালদার ঢাকা একটি গার্মেন্টসে চাকরি করেন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে গত শনিবার রাতে ঢাকা থেকে এমবি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের 210 নম্বর কেবিনে করে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন। রাত 11:30টার দিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে বিষয়টি পাশের অন্য কেবিনের নারীদের সাথে আলাপ করেন। পাশের কেবিনের দুই নারীর সহায়তায় রাত 12টার দিকে নিরাপদে ওই নারীর সন্তান ভূমিষ্ঠ হয়। পরে লঞ্চের মাইকে এ ঘোষণা দেওয়া হলে যাত্রীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। লঞ্চে নবজাতক জন্মগ্রহণের খবরে লঞ্চের যাত্রীর একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনন্দে তার কাছে থাকা মিষ্টি যাত্রীদের মাঝে বিতরণ করেন বলে জানান অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সুপারভাইজার নূর খান মাসুদ। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটির পাশেই থাকবেন।